মর্নিং গাইস, তো আজকে একটা অন্য দিন, মানে আজকে আমি বাড়িতেই আছি, জামাই ষষ্ঠী। তো আমরা একটা শুক্রবার ডাক্তার দেখাতে গেছিলাম, সেদিনকে ব্লগটা আমরা দিয়েছিলাম। তো সেদিনকে ডাক্তার দেখে আমরা একটা জায়গায় খেতে গেছিলাম, তো সেইটা আমরা ব্লগে সেদিনকে ইনক্লুড করিনি, কারণ খেতে গেলে ওই ব্লগটা দিলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য আমরা সেদিনকে ব্লগটাতে আর দিইনি। আমরা আলাদা করে ওই ভিডিওটা এডিট করে ছাড়ছি, তোমরা যাও তাহলে গিয়ে আমাদের সেই ভিডিওটা দেখো, আমি এটার সাথে পাঞ্চ আপ করে দেবো। তো তোমরা দেখো ভিডিওটা, মোমো আই এমে গেছিলাম সেদিনকে আমরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই মোমো আই এম ট্রাই করতে পারো, ভালো, আলাদা করে নতুন কিছু বলার নেই, ভালো এক কথায়। আমরা এখন ডাক্তার দেখিয়ে উবারে উঠে পড়েছি, তো লাকিলি আজকে উবারের এসিটাও চলছে। তো এখন আমরা প্ল্যান করলাম লাস্টলি যে গোল পার্কের মোমো আই এমে একটু যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো। মোমো আই এম এর কাছে, এটা হচ্ছে গড়িয়া গোলপার্ক অটো স্ট্যান্ডের ঠিক পেছনের দিকটা। তো এই যে দেখতে পাচ্ছ মোমো আই এম উপরে দোতলায়, আরামবাগের উল্টো দিকে, মানে উপরের দিকে। তো প্রিয়া ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এবার ঢুকবো। লেটস ডাইভ ইন। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এটা ফ্রন্ট ওপেন, একটা মানে গ্লাস দিয়ে ঢাকা রয়েছে, রাস্তাটা দেখা যাচ্ছে। গোল পার্কের অটোগুলো রয়েছে এখানে, আর একটা ফোর সিটারের জায়গা রয়েছে পাশেই, আর একটা এখানে বসার জায়গা রয়েছে, প্লাস একটা জায়গা রয়েছে এখানটাও। তো এখানে তো ওগুলো তোমাদের দেখালো যে অ্যাম্বিয়েন্সটা কিরকম, তো আমরা অ্যাকচুয়ালি একটা আউটডোরের মতো জায়গায় বসে আছি, তাও পুরোটাই কিন্তু কভার্ড বাই গ্লাস, আর এসিও আছে। তো মোমো আই এম ইজ কোয়াইট পপুলার, ওটাতে নতুন করে এটা কিছু বলবার নেই, খুবই ভালো এদের জিনিসপত্র, মানে খাবার দাবারগুলো হয়। সেদিনটাই আমরা ভিডিও করছিলাম বলে ওনারা ফার্স্টে আমাদেরকে আটকালেন যে ভিডিও কেন করছি, তো আপনাদের তারা শুনলেন যে কেন ভিডিও করছি, ওরা পারমিশন নিয়ে এলো, তারপর বললো হ্যাঁ, দেন দে ওয়ার সুইট অর নট, আপনাদের ওরা সুইট বলে যে ঠিক আছে আপনারা ভিডিও করতে পারেন। এসেছিলাম এই স্টোরটাতে, তবে সেই সময় আমরা ব্লগ করিনি, ব্লগিং করা স্টার্টই করিনি। তো আমরা আবার সেই মোমো আর বাউয়ের চিন্তা নেবো, আর এটা বলে রাখছি যে মোমো আই এমটা কিন্তু চাইনিজ কুইজিন নয়, ওরা ভুটানিজ বা টিবেটিয়ান, এই দুটোকে ওরা বেশি মানে ফোকাস করে। ওদের ম্যাক্সিমাম খাবারে তুমি দেখবো ভুটান এর উল্লেখ রয়েছে, তো ভুটানিজ আর টিবেটিয়ান এই দুটোই ওরা মেন ফোকাস করেছে। দেখছি কিরকম হয়েছে, এটা ওদের স্পেশাল মোমো আছে, হ্যাংওভার স্পাইসি চিকেন বললে কেমন, একটু স্পাইসি থাকবে, আর ওটা একটু স্ম্যাশড আছে নিচে, তার উপরে মোমো দিয়েছে, 5 পিসেস অফ মোমো, অ্যান্ড ইট কস্টস অ্যারাউন্ড 2790। তো ওগুলো খেয়ে বলছে কেমন কেমন, আমি এটা অ্যাকচুয়ালি স্পাইসি ওরা বলেছে, খুবই সুন্দর, ভালো টেস্ট, আর খুবই লাইট, যেটা সবথেকে বলার বেশি ইম্পর্টেন্ট, মানে ফোকাস করা উচিত। স্পাইসি যেহেতু বলেছি এই জন্য একটু ঝাল ঝাল আছে, আর এটা আমরা চিকেন দিয়ে খাচ্ছি, পর্ক দিয়ে খেলে এটা 300 আছে, আমাদের এটা 290। স্ম্যাশ পটাটোটাও ভালো টেস্ট, আর মোমোর সাইজগুলো যথেষ্ট বড়। অ্যাকচুয়ালি স্ম্যাশ করে তো আমি সব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলোর মধ্যে টস করাচ্ছি। মোমো আই এমে আগেরবার যখন আমরা এসেছিলাম ভেতরে বসেছিলাম, রাইট, এবারে আমরা এই বাইরেটা বুঝছি, এখান থেকে গোল পার্কে এই অটো ফটোগুলো যাচ্ছে, গাড়ি ফাড়ি যাচ্ছে, প্রচুর লোক যাতায়াত করছে, দেখতেও বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, এই জায়গাটা চুজ করলো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিকেন বাউ,
শোনা যাচ্ছে না কি বলছো? খুব ভালো, খুব ভালো। পাউটা কি থাকে না, এই বাইরেটা ময়দার কিছু একটা থাকে আর ভেতরটা চিকেন চিকেন থাকে, আরও অনেক কিছু দেওয়া টেবা থাকে। নানপুরি খেয়েছো কখনো? যারা নানপুরি খেয়েছো তারা তারা রিলেট করতে পারে, বাইরেটা পুরো নানপুরি মনে হয়। নানপুরিটা এতটা মোটা থাকে না, এটা আরও খুব মোটা থাকে। কিন্তু ওরকমই ভেতরে যে চিকেনটা যে বানানো না প্রচণ্ড সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি এর আগেও বাউটা এখানে মোমো আমি ফার্স্ট খেয়েছি, তো তখনও সেবারও অন্য কিছু একটা নিয়েছিলাম, সেবারও আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য এবার আবার খেলাম। আমরা অন্য জায়গাতেও বাউ খেয়েছি কিন্তু মোমো আমের মতো বাউ টেস্ট হয়নি। আসলে অবশ্যই যে কোনো একটা বাউ ট্রাই করো, ডেফিনেটলি ট্রাই করো। কস্ট অ্যারাউন্ড 270, এটাও আমাদের 270 মতনই পড়েছে চিকেন বলে। আরও অন্যান্য যে মানে টাইপগুলো আছে সেগুলো অন্যান্য দাম, বাট সবই এখানে যা যা আছে বোধ হয় বিলো 300 মধ্যেই আছে, মানে 270 দুটো। তো এটা হচ্ছে ব্যাংকক স্ট্রিট নুডলস স্যুপ, ওপরে একটা ডিমের পোচ রয়েছে আর চিকেন দেওয়া রয়েছে, এই দুটো অ্যাডিশনাল। বেসিক্যালি এটা ভেজিটেবলস দিয়েই হয়। আর স্যুপের মধ্যে নুডলস থাকে থুপকার, আর এটাতে স্যুপে কোকোনাট রয়েছে যেটা ওর স্পেশালিটি। তো ফার্স্ট টাইম এরকম শুনলাম, তো এটা টেস্ট করে দেখবো এখন কীরকম লাগছে। গার্নিশিংটা খুবই ভালো হয়েছে, ওপরে পোচ দেওয়া আছে আর নিচে চাম্পস অফ চিকেন। So let's dive into this one. দারুণ লাগছে, সকালে খেলাম না ডিম কি জানো, কোকোনাট মিল্ক দারুণ লাগছে। তো এই কোকোনাটটা যে হয় এত ভালো লাগে না। আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব, আমাদের পেমেন্ট সব ডান।